মঙ্গল গ্রহের প্রতি মানুষের বিশেষ টান রয়েছে পৃথিবী ছাড়া সৌরজগতের মানুষের বসবাসের যোগ্য একমাত্র গ্রহ সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা এক সেখানে বসতি স্থাপনের স্বপ্ন দেখেছেন আমাদের বাইরের সময়ে প্রতিবেশী পৃথিবীর তুলনায় আরও দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে চলছে এই গ্রহ সৌরজগতে পৃথিবী ছাড়া মঙ্গলই একমাত্র গ্রহ যেটি মানুষের বসবাসের যোগ্য কারণ মঙ্গল গ্রহের দিনে রাতের চক্র অনেকটাই পৃথিবীর মতো সেখানকার একটি দিন আমাদের গ্রহের তুলনায় মাত্র সাঁত্রিশ মিনিট বেশি ফলে আমাদের জৈবিক ছন্দ পতনের আশঙ্কা নেই অন্যদিকে চাঁদের দিন ও রাত পৃথিবীর চোদ্দ দিনের সমান তাছাড়া আলো ও ছায়ার তাপমাত্রার ফারাকও অত্যন্ত বেশি কারণ পৃথিবী ও মঙ্গল গ্রহের মতো উষ্ণতা ও শীতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই মঙ্গল গ্রহ ও পৃথিবীর আলোর পরিবেশেরও অনেক মিল রয়েছে দুই ছবি দেখলে তা স্পষ্ট হয়ে যাবে তাছাড়া মঙ্গলের মতো পৃথিবীর ঘূর্ণনের অক্ষ প্রায় একই মাত্রায় বাঁকা এতে মিলের কারণে দুই গ্রহের বায়ুমণ্ডলও অনেকটা একই রকম আচরণ করে ফলে তুলনামূলক গ্রহ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মডেল হিসেবে বিবেচিত হয় যাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই পৃথিবীর আবরণ মূলত নাইট্রোজেন এবং অক্সিজেনে ভরা সেটি সৌরজগতের একমাত্র গ্রহ যার পৃষ্ঠে তরল পানি দেখা যায় সাড়ে তিনশো কোটি বছর আগে মঙ্গল গ্রহের বুকেও পানি ছিল সে অববাহিকা আজও স্পষ্ট চোখে পড়ে সে সময় সেখানকার পরিবেশ প্রাণের আবির্ভাবের জন্য অনেক বেশি উপযুক্ত ছিল বায়ুমণ্ডলও অনেক বেশি ঘন ছিল আজ মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্বের মাত্রা পৃথিবীর একশো ভাগের একে এসে ঠেকেছে এককালের মনোরম পরিবেশ আজ শুকনো বরফের মরুভূমিতে রূপান্তরিত হয়েছে লাল এ গ্রহে শুধু বরফ বা বাষ্প হিসেবে পানের অস্তিত্ব রয়েছে দুই মেরু অঞ্চলে খোলা আকাশের নিচে বরফ দেখা যায় মানুষের বসতির জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মাটির নিচেই রয়েছে উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বলছে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ